নমস্কার দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে একটি সরকারি হাসপাতালে রোগী দেখানোর জন্য ওপিডিতে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় রোগীদের। তো সেই ওপিডিতে টিকিট বুকিংটা এখন অনলাইনে করা যাবে, সেই সংক্রান্ত একটি পোর্টাল চালু হয়েছে, সেটি আমরা দেখে নেব কিভাবে সেই পোর্টালের মাধ্যমে অনলাইনে সরকারি হাসপাতালে টিকিট বুকিং করে রোগী দেখানো যাবে। তো ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া থাকবে কোন কোন সরকারি হাসপাতালে এই হাসপাতালে এই ধরনের রোগী দেখানো যাবে টিকিট বুকিংয়ের মাধ্যমে, সেটা আমরা সবার শেষে ডেসক্রিপশনে দিয়ে দেব। তো ভালো করে মন দিয়ে এই ভিডিওটি দেখে নিন যে কীভাবে অনলাইনে আমরা টিকিট বুকিং করতে পারব। তো প্রথমে ওয়েব ব্রাউজার গুগলে গিয়ে www.dobbyhealth.gov.in এখানে ক্লিক করার পর প্রথমে যেটা পোর্টালটি বেরোচ্ছে ওয়েলকাম টু ডব্লিউবি হেলথ পোর্টাল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে যাবে, এখানে বিভিন্ন বিষয় রয়েছে, সার্ভিস রুল বা হেলথ স্ট্যাটিস্টিক্স ডাউনলোড, নোটিশ, টেন্ডার, যা যা দেখার ইচ্ছা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা মূলত এখানে ওপিডিতে টিকিট বুকিং করব, তার জন্য অনেকটা নিচে চলে আসতে হবে, একদম নিচে চলে এসে ই গভর্নেন্সে একদম নিচের দিকে এখানে ডেঙ্গু সার্ভিলেন্স সিস্টেম, হেলথ ইন্স্যুরেন্স সবকিছু আছে। হেলথ ইন্স্যুরেন্সের পরে যেটা রয়েছে ওপিডি টিকিট বুকিং, এই ওপিডি টিকিট বুকিং আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পেজ খুলে যাবে, এখানে আছে অনলাইন টিকিট বুকিং, আছে অনলাইন টেস্ট রিপোর্ট। তো আমরা অনলাইন টিকিট বুকিং করব, সেই জন্য আমরা অনলাইন টিকিট বুকিং এখানটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে ভেরিফাই করে নিতে হবে মোবাইল নাম্বারটা, ক্লিক হেয়ার টু নো হাউ টু অ্যাপ্লাই, ভেরিফাই ইউর মোবাইল নাম্বার, এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, যেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। তো সিকিউরিটির স্বার্থে আমি এটা একটু হেজি করে দেবো বা হেজি করে দিয়েছি। তো এবারে ভেরিফাইতে ক্লিক করব, ভেরিফাইতে ক্লিক করার পরে আমার যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল তাতে একটি ওটিপি এসেছে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আমি বসিয়ে দিলাম, বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে মার্কড ফিল্ডস অ্যাজ ম্যান্ডেটরি, ভিজিট ডেট, নেম, এজ, কান্ট্রি, পুলিশ স্টেশন, এগুলো সব ফিল আপ করতে হবে। প্রথমে আমরা সেটা হলো হসপিটাল নেম, এখানে একটা ক্লিক করলে এখানে ড্রপ ডাউন মেনুতে অনেকগুলি হসপিটাল, সরকারি যে হসপিটালগুলি রয়েছে যেটা লিস্ট বলছিলাম সেটা এখানে রয়েছে। তো এই হসপিটালগুলি থেকে আমরা যে কোনো একটি হসপিটাল সিলেক্ট করে নেব, আমরা ধরলাম আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটাতে দেখাতে চাই, এখানে আমরা ক্লিক করলাম। তো আমরা এখানে আরজিগড়ের পরিবর্তে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিলেক্ট করলাম। এবার এখানে ডেট বসাতে হবে কোন ডেটে আমি ভিজিট করব। তো প্রথমে মান্থটা দিতে হবে, আমি মান্থটা 30-এ মানে 9 দিলাম, 30 তারিখ, সেপ্টেম্বরের 30 তারিখে আমি ভিজিট করব, দেখাবো। নাম এখানে আমি একটা একটা নাম দিয়ে দিচ্ছি, একটা নাম দিয়ে দিলাম, জেন্ডার মেল না ফিমেল, মেল, এখানে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এইবারে এজ কত বছর কত মাস, তো আমি এখানে 35 বছর এখানে মান্থ দিলাম, 1 মাস এখানে যে 12 দিন, সরি 12 দিন দিয়ে দিলাম। কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটা আমি দিয়ে দিলাম, এখান থেকে সিলেক্ট করে ডিস্ট্রিক্টটা দিয়ে দিতে হবে, নর্থ 24 পরগনা দিলাম। পুলিশ স্টেশন এখানে বসাতে হবে, পুলিশ স্টেশন বেলঘরিয়া দিলাম,
এখানে একটা অ্যাড্রেস বসাতে হবে পোস্ট অফিস পোষি দিচ্ছি বাদুরিয়া পিন নাম্বার এখানে বসাতে হবে পিন নাম্বারটা তো আমরা এখানে পিন নাম্বারটা বসিয়ে দিয়েছি এবার ওপিডি এবার ওপিডিটা সিলেক্ট করতে হবে কোন মানে কিসের জন্য ডাক্তার দেওয়াবো দেখাবো আমরা এখানে বিভিন্ন রকম যে ডেন্টাল ইএনটি আই তা আমি ইএনটি দিলাম ইএনটি দেওয়ার পর এখানে ডক্টর প্রফেসর ডক্টর এস সাহা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর রুমা গুহ আছে রুম নাম্বার 14 এখানে দেখানো যাবে এবারে আমরা এটা করার পর এখানটায় সেভ বাটনটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এরকম একটি পেজটা লোড হচ্ছে লোড হওয়ার পরে এখানটাতে অনলাইন সব এখানে রয়েছে এখানটা এটা প্রিন্ট করে নেওয়া যাবে এটা প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে নেওয়ার পরে প্রিন্ট এখানে প্রিন্ট অপশন রয়েছে প্রিন্ট অপশন রয়েছে প্রিন্টটাকে করে নিয়ে যেতে হবে তো আমরা এখানে ক্যান্সেল করে দিচ্ছি তো এখানে মেনলি আসবে হচ্ছে ওপিডি পেশেন্ট কার্ড ইএনটি ফোর এখানে সব কিছু ডিটেলস রয়েছে সতীশ রায় এইজ 35 ইয়ার্স 1 মান্থ সব ডিটেলসটা এখানে যে ফিল আপ করেছিলাম সব চলে এসছে আর ভিজিট নাম্বার 2 ভিজিট নাম্বার 4 এটা লাগছে না তো এখানে রুম নাম্বার 14 এ এটা ভিজিট করতে হবে প্রাথমিকভাবে তো এইভাবে আমরা এটা ফিল আপ করতে হবে অনলাইনে ওপিডি অর্থাৎ সরকারি যে হাসপাতালগুলো আছে সেখানকার ওপিডিতে ডাক্তার দেখানোর জন্য এটা খুব একটা সুন্দর একটি পোর্টাল চালু করেছে রাজ্য সরকারের তরফ থেকে এখন আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট করে তারপর আর পেশেন্ট দেখানোর ঝামেলা শেষ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ